এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পরে আজকে ডেইলি লাইফ ব্লগ করছি, কারণ লাস্ট কিছুদিন ট্রাভেলের উপর ছিলাম। সো আমি ট্রাভেল ভিডিওগুলোই শেয়ার করছিলাম আপনাদের সাথে। তাছাড়া অনেক দিন ধরেই সংসারের কিছু জিনিসপত্র কেনার ছিল, আমি একা আসতে চাচ্ছিলাম না, কারণ এসব জিনিসের ওয়েট অনেক ভারী হবে, যার কারণে আমি একা পারবো না। তাই ওয়েট করছিলাম ও কখন ফ্রি থাকে, যাতে দুইজনই সময় করে আসতে পারি। তো কিছু হাঁড়িপাতিল, ছুরি, এসব টুকিটাকি জিনিসপত্রই কেনার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিল প্যান কিনেছি, আর তিন চারটা প্যান কিনেছি বিভিন্ন রকমের, আর বিরিয়ানি রান্না করার জন্য অনেক বড় একটা পাতিল কিনেছি। তারপর ঘুরে দেখছিলাম দোকানটা কী কী আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের ফ্রিজ, তারপর মাইক্রোওয়েভ, ওভেন, এইসব জিনিস। আসলে এসব দোকানে আসলে সব কিছুই কিনে ফেলতে ইচ্ছা করে, যেমন এই যে ব্রেড টোস্টারটা কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমার কিচেন ছোটো হওয়ার কারণে আমি অনেক কিছু চাইলেই কিনতে পারছি না। তারপর ইলেকট্রিক ক্যাটলি কেনার দরকার ছিল। তো আমার কাছে ট্রান্সপারেন্ট জিনিসপত্র সবসময় ভালো লাগে, তো আমি এই ইলেকট্রিক ক্যাটলিটা কিনেছি। আর যেহেতু উইন্টার ইজ অলমোস্ট হিয়ার, আমাদের ফ্রিকোয়েন্টলি গরম পানি করতে হবে, তো গরম পানি করার জন্যই কেনা। আর সবসময় আমার এই ধরনের কুশনগুলো খুবই ভালো লাগে, আমার এই কুশন দুইটা খুবই পছন্দ হয়েছে। আজকে যেহেতু অনেক জিনিসপত্র হয়ে যাচ্ছে তাই কেনা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত ধরনের কুশন, তারপর বালিশ কভার, তারপর বেডশিট, বেড স্প্রেড, অনেক কিছুই। তো আমাদের প্রায় কেনাকাটা শেষ, আমরা এখন নিচতলা যাচ্ছি। নিচতলা হচ্ছে ফার্নিচার সেকশন। তো আমরা যেহেতু এসেছি ফার্নিচারগুলো দেখতে যাচ্ছি, যদিও আজকে কিনবো না, কিন্তু এসব দোকানে আসলে তো দেখতে ইচ্ছে করেই, আর ভবিষ্যতে কেনার জন্য প্ল্যান করছি, তাই দেখা। আর যেহেতু আমি ভিডিও করছি আপনাদের জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু শ্যুট করছি, যাতে আপনারাও দেখতে পারেন এসব দোকানে কী কী পাওয়া যায় আর কোন ধরনের ফার্নিচার পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত ধরনের সোফা। আর এই মার্কেটের ফার্নিচার সেকশনটা এত বিশাল, এত ধরনের কাউচ, সোফা বেড সবই সুন্দর করে সাজানো রয়েছে, যে দেখলে কোনটা রেখে কোনটা নিব কনফিউজড হয়ে যাবে যে কেউ। আর এখানে এত সুন্দর করে ডেকোরেট করা থাকে যে যে কেউ দেখলে বুঝতে পারবে যে তার লিভিং রুমে ওই সোফা সেটটি কীভাবে বা কেমন ভাবে সাজালে সুন্দর লাগবে। সোফা সেটটি আমার খুব সুন্দর লেগেছে, আমার সোফা বেডিং সবগুলোই এরকম হালকা কালার হলে ঘরে খুবই দেখতে সুন্দর লাগে, এটা আমার অপিনিয়ন। আপনাদের কোন কালারের ফার্নিচার ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট বেবিদের জন্য বেডিং, মেয়ে বাবু আর ছেলে বাবু দুজনের জন্য আলাদা আলাদা খুব সুন্দর বেডিং, দেখতে আমার খুবই ভালো লেগেছে, কি সুন্দর না। এগুলো হচ্ছে বড় বাবুদের বেডিং।
ওই জিনিসটার ঢাকনা নাই না এটা না এগুলো ঢাকনা নাই standing underneath the lights look into each other's eyes tired snowflakes are coming down collapse into water when they hit Hear the sound of empty streets Yesterday has gone to sleep So all that's left is you and me I can promise you're the only thing I see Hold my hand and hear the words I say Close your eyes and let us fade away For you and me Let our minds be caught up in a dream Quiet voices in the night Time is running out of sight Passing by Tries to carry all the whispers that it finds The walls are listening when we talk Making echoes as we walk There's no one left